রাস্তা খারাপ, বারংবার ঘটছে দুর্ঘটনা, ভোটের আগে রাস্তা সংস্কার করতে হবে এমন দাবিতে পথ অবরোধ অশোকনগরে, ঘটনায় চাঞ্চল্য। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে দিনের পর দিন ঘটছে পথ দুর্ঘটনা, এমনটাই দাবি এলাকাবাসীর। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে দাবি স্থানীয়দের। ভোটের আগে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। দ্রুত মেরামতের দাবিতে দীর্ঘ সময় পথ অবরোধ করে রাখেন তারা। ঘটনাটি ঘটেছে অশোকনগর পৌরসভা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, অশোকনগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে চলে যাওয়া হাবড়া নগর উকড়া রোডের মোহনপুর এলাকায় দীর্ঘ এক কিলোমিটারেরও বেশি রাস্তা সম্প্রসারণ হয়নি। গত ডিসেম্বর মাস থেকে রাস্তা তৈরি করবার জন্য সমস্ত জিনিসপত্র আনা হলেও তার রাস্তার পাশে ঢিবি করে রাখা হয়েছে। দীর্ঘদিন হয়ে গেলেও রাস্তা সংস্কার করা হয়নি। রাস্তার পাশে রাস্তা তৈরির জিনিস পড়ে থাকার কারণে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দাদের দাবি, বারংবার ওই একই জায়গায় ঘটছে পথ দুর্ঘটনা। এর আগেও প্রশাসনকে বিষয়টি জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু তাদের দাবি প্রশাসনকে জানালেও কোনো সুরাহা মেলেনি। চলছে লোকসভা নির্বাচন, সামনেই ভোট, সেই কারণে দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে অশোকনগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে চলে যাওয়া হাবড়া নগর উকড়া রোডের রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে এদিন সকালে পথ অবরোধ করেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তা সংস্কার করা হোক। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা সৌরভ মজুমদার জানান, গত ডিসেম্বর মাসে এই রাস্তা সংস্কার করবার জন্য সমস্ত জিনিসপত্র আনা হলেও রাস্তার পাশে সেগুলি ঢিবি করে রাখা হয়। এখন মে মাস, দীর্ঘদিন কেটে গেলেও রাস্তা সংস্কার হয়নি। রাস্তার পাশে জিনিসগুলি রাখার কারণে প্রতি মুহূর্তে দুর্ঘটনা ঘটছে। ডিসেম্বর মাসে রাস্তাটা এখানে সবার ফার্স্ট, এখান থেকে কাজ চালু হয়, এখান থেকে রাস্তাটা কাজ চলে আজকে মে মাস, আজকে প্রায় 5-6 মাস ধরে রাস্তাটা এইভাবে পড়ে আছে। এখানটা ওরা বানিয়ে দেখেছে স্টোর, বালি পাথর টাথর যা সব এখানে দিন রাত ভোর রাতের 12টা 1টা 2টো অবধি এখানে গাড়ি খালি হয়, খালি করা, এখান থেকে মাল নিয়ে যায়, পাড়ার লোকজনের ডিস্টার্ব হয়। সবথেকে বড় কথা, রাস্তার অ্যাক্সিডেন্ট, বাইক নিয়ে হোক সাইকেল নিয়ে হোক সবাই যখন তখন পড়ে যাচ্ছে। এবং পাড়ার মহিলারা জলের বালতি নিয়ে, জলের বোতল নিয়ে, ফ্রিজ থেকে বরফ নিয়ে দৌড়ে দৌড়ে আসছে। আর নিয়ে দূরে একটা অসুবিধা, ধুলো রাস্তায় এই পরিমাণে ধুলো, জল হয়তো সারাদিন হয়তো একবার বিকালবেলা জল দিচ্ছে, আর ধুলো চারা বাড়ি ঘর একদম পুরো ভরে যাচ্ছে ধুলোতে। একটুখানি হাসে এসে বলে যায় হবে 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 হবে, এরকম করে ডেট দিয়ে এসে এসে চলে যাচ্ছে, আর কিছু বলছে না। বাড়ির মহিলারা জল আনার সময় ওই রাস্তায় পড়ে যাচ্ছে। দ্রুত তাই নয়, রাস্তার পাশে বালি রেখে যাওয়ার কারণে প্রচন্ড ধুলো উঠছে, সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে। আমরা চাই অবিলম্বে এই রাস্তা সংস্কার হোক। আজকে 6-7 মাস ধরে এই রাস্তা খুঁড়ে বালি কতগুলো রেখে দিয়ে ওরা চলে গেছে। আমরা বলছি আমাদের ডেটের পর ডেট দিচ্ছে, করছে না, এইসব কারণে 1-1.5 কিলোমিটার। কতদিন ধরে খারাপ? ডিসেম্বর মাস থেকে। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলেও রাস্তা সংস্কার হয়নি, সেই কারণে স্থানীয় বাসিন্দারা আজ পথ অবরোধে সামিল হয়েছেন। তাদের দাবি, ভোটের আগে দ্রুত রাস্তা সংস্কার না হলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে অপর এক স্থানীয় বাসিন্দা জানায়, সেই মালগুলো এনে আমাদের এই রাস্তার উপরে ফেলে রাখছে, এটা এখানে স্টোর বানিয়েছে। আমরা ধুলোর জন্য রাস্তার পাশে টিকতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে বর্ষা হলে কাদা হচ্ছে, আর প্রত্যেক দিন রাত্রেবেলা কেউ না কেউ বালির ঢিবির উপরে উঠে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা জলের বালতি নিয়ে দৌড়াচ্ছি রাত ভরে, আমরা রাত্রে ঘুমাতে পারি না অ্যাক্সিডেন্টের জন্য। প্রায় 1 কিলোমিটারের উপরে খারাপ। কেন করছে না? কেন কেন করছে না? আমরা বলছি ডেট দিচ্ছে, কিন্তু সেই কাজ একদম এখনো হাত দেয়নি কাজে।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।